आज रान्ना होबे खूब सहजे स्वास्थ्यकर पाँच मिसाले सब्जी साथे थाकबे लाउ दिए कोराल माछेर झोल। नमस्कार, आमी स्वप्ना। देश एवं देशेर बाइरे जे जेखान थेके भिडियोटी देखछेन आपनादेर सबाईके अनेक अनेक शुभेच्छा। स्वप्नाज ब्लगे सबार आमंत्रण। প্রতিদিনের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। শাক সবজি সব কেটে কুটে নিচ্ছি। এগুলি হলো মিষ্টি কুমড়ো শাক, গতকাল সন্ধ্যার সময় বাজার থেকে এনেছিলেন, খুবই সুন্দর শাকগুলো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। শাক কাটা হয়ে গেছে, শাকটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখে ধুতে হবে। মিষ্টি কুমড়ো, গাজর, আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি। আলুটাকে আরেকবার ধুতে হবে। একটা সিসিঙ্গার অর্ধেকটা ছিল, ওটাও খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। লাউর এই শক্ত অংশটা সবজিতে দিচ্ছি। লাউটাকে উপর দিয়ে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে আরেকবার ধুয়ে নেব, কারণ লাউটা একেবারেই কষি। কষি লাউ খোসা ছাড়ালে একটু কষের ভাব দেখা যায়, ওটা ধুয়ে নিলে ভালো লাগে আমার কাছে। পাতলা করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরকম করে লাউটা কেটে নিচ্ছি। কোরাল মাছ ফ্রিজে ছিল, মাছের পিসগুলো ভিজিয়ে রেখেছি। নর্মাল হলে লবণ দিয়ে মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নেব। রান্না বসিয়ে দিলাম। মুগ ডালগুলো শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি, এগুলো সবজিতে দেব। অল্প করে সরিষার তেল দিলাম, সবজি বসাবো। তেলটা ভালো করে গরম হলে প্রথমে দিলাম আলু। আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দেব বাকি সবজিগুলো, মিষ্টি কুমড়ো, গাজর, চিচিঙ্গা, স্বাদ মতো লবণ, লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দেব হলুদ। ভাজা মুগ ডালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে অল্প তাপে কিছুক্ষণ রান্না করব। পাঁচ ছ মিনিট অল্প তাপে রান্না করার পর এরকম হয়েছে। সবজি ডাল কিছুটা নরম হয়ে আসছে। এখন পরিষ্কার করে ধুয়ে জল জড়িয়ে রাখা কুমড়ো শাক দিয়ে দিলাম। অল্প করে একটু জল দেব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। লাউ শাকে একটু জল বের হয়, কিন্তু কুমড়ো শাকে জল বের হয় না। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কয়েক মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এখন দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ বাটা। এরপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আরও দুই এক মিনিট ঢাকা দিয়ে রান্না করব। বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করব না, তাহলে শাকের যে সবুজ একটা আভা আছে এটা থাকবে না। সবজিতে ফোড়নের জন্য কড়াইতে তেল দিলাম। তেলটা ভালো করে গরম হলে প্রথমে দিচ্ছি শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন। ফোড়ন থেকে সুন্দর একটা গ্রান বের হলে এখন দেব কোরানো নারিকেল।
অল্প করে একটু হলুদ দিলাম, দেখতে সুন্দর লাগবে নারিকেলটা। নারিকেলটাকে লাল লাল করে ভেজে নেব। নারিকেলটা সুন্দর মতো ভাজা হলে এখন দিচ্ছি জিরা বাটা। নেড়ে চেড়ে জিরাটাকেও ভেজে নিয়ে এখন দিব সবজি। খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছে সবজি থেকে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করব, ঢাকা দেব না আর। সবজি রান্না হয়ে গেছে, এখন নামাবো। জলটা শুকিয়ে নিয়েছি। এই দেখুন, এক ফোঁটাও জল নাই, দেখতে খুবই লোভনীয় লাগছে। তেল গরম হলে ভেটকি বা কোরাল মাছের পিসগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছের পিসগুলো লাল লাল করে না ভাজলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে, আর খেতেও ভালো লাগবে না যেহেতু লাউ দিয়ে রান্না করব। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আরও চার পিস মাছ আছে, এটাও এইভাবে ভেজে নেব। মাছ ভাজার ওই তেলেই প্রথমে দিলাম আলু। আলুটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন লাউ দিয়ে দিলাম। লাউটা একেবারেই কষি। স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এখন দিচ্ছি হলুদ আর বেটে রাখা কাঁচামরিচ। এখানে 10-12টা কাঁচামরিচ পাটায় বেটে রেখেছিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর লাউ থেকে অনেক জল বের হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। লাউটা একেবারেই কষি। এখন দেব ফোটানো গরম জল। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, দিয়ে দিলাম ভেজে রাখা কোরাল মাছ বা ভেটকি মাছ। অনেকেই এটাকে ভেটকি মাছও বলেন, আমরা বলি কোরাল মাছ। ওই চুলায় তরকারির ফোড়নটা রেডি করে নেব। অল্প সরিষার তেল দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন, 1টা তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হলে এখন দিচ্ছি বেটে রাখা জিরা। নেড়ে চেড়ে জিরাটাও ভালো করে ভেজে নেব। সুন্দর মতো ভাজা হয়েছে, এখন লাউ দিয়ে মাছের ঝোলটা উপর দিয়ে ঢেলে দেব। আলতো হাতে নেড়ে দেব যেন মাছগুলো ভেঙে না যায়। কচি লাউ দিয়ে ভেটকি বা কোরাল মাছের ঝোল হয়ে গেছে। কিছুক্ষণ পরে নামাবো। তরকারিগুলো দুই ভাগ করে রেখেছি, একটা দুপুরের জন্য আর একটা রাতের জন্য। রুমা আর জামাই বাবা যে সকালবেলায় জল খাবার খেয়ে অফিসে গেছে, রুমা চলে আসছে কিছুক্ষণ আগে, ওর ছেলে সহ খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। জামাই বাবা যে আসবে বিকালে। আমরা খেতে বসে গেলাম। সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি। 11টার দিকে হলুদ চা খেয়েছি আর উনি একটু সামান্য সবজি খেয়েছেন। হলুদ চা খাওয়ার পরে আমি কিছুই খাইনি, শুধু জল খেয়েছি।
ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে খেতে বসলাম। এখন 2:30 বাজে। বাকি নরম হইছে? নরম হইছে? খুব ভালো লাগে খেতে। আগের দিনে মানুষের নারিকেল খাইতো বেশি, এই কারণে রোগ ব্যাধিও কম আছে। এখনো অনেক নারিকেল নারিকেল তরকারি যেগুলো তরকারিতে নারিকেল আছে। শাগও লাগে নারিকেল, এমন একটা জিনিস যেটাতে দিব এটাই স্বাদ। রিয়ার গো দিকে নারিকেল দিয়ে কোনো তরকারি রান্না করে না। মামার গো দিকেও এখনো নারিকেলের তরকারি ঘরে ঘরে। লাউটা একেবারে কষি বিষও ভালো করে দেখা দাম, একেবারে কষি দাম অনেক বেশি নিছে না, ছোট্ট একটা লাউ 50 টাকা। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এখন বলবো আপনাদের নামগুলো। গত 24 ঘন্টায় আপনারা গতকালের ভিডিও দেখে এবং আগের কয়েকটা ভিডিও দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছেন। আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমেই কমেন্টস করেছেন অনি সরকার শিলিগুড়ি থেকে, তারপর বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, রানু বেগম ইতালি থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে, লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, নির্মলা দেওরি, মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, শম্পা ব্যানার্জি কলকাতা থেকে, সাবিনা জেসমিন ইউএসএ থেকে, রাবেয়া বশ্রী ঢাকা থেকে, বিভা সেন গৌহাটি আসাম থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, হর্ষ বসাক সোদপুর থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, সুমন শীল সৌদি আরব থেকে, লেখার ন্যাচারাল ব্লগ। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।